হ্যালো ফ্রেন্ডস, আমি আনিস। টেকনোলজি চ্যানেল থেকে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম। আজকে আমি দেখাবো পাঁচ সুইচের বোর্ড, এবং পাঁচটা সুইচের বোর্ডে লাগবে আমার একটা সকেট, একটা রেগুলেটর এবং তিনটা সুইচ। ছোট্ট একটা রুমের জন্য এটা অনেক ভালো হবে। কীভাবে আপনারা এর ওয়ারিংটা করবেন চলুন তাহলে দেখি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আপনার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও দেখতে পায় কীভাবে নিজে থেকে আপনারা এই বোর্ডটা ওয়ারিং করবেন। চলেন তাহলে শুরু করি। হয়ে গেছে বন্ধুগণ, এবার আমি সকেটের যে কোনো একটা কেটে নেবো। সকেট আমার এটাতে লাগানো যাবে, এখন দাগ হয়ে আছে, এটা বড় করে কাটা যাবে। আর এটাতে এই বোর্ডে দুটা সকেট লাগানো যাবে, আমি যে কোনো এক পারে কেটে নেবো সকেটটা। হয়ে গেছে বন্ধুগণ, এবার আমি সকেটটা লাগাই। বন্ধুগণ, আমার বোর্ডটা হয়ে গেছে ফিটিং করা। এবার আমি মেন যেটা কাজ, ওয়াইরিং, ওয়াইরিংটা আপনারা কীভাবে করবেন। সর্বপ্রথম একটা তার নেবেন, তার আগে আপনারা খেয়াল করবেন সুইচ যেন সবকটা একই থাকে, উপর নিচ উপর নিচ যেন না হয়, তবে ফিনিশিং ভালো করে দেখতে পাই হবে না। এবার আমি ওয়াইরিংটা করি। সুইচের নিচের তিনটা প্রান্ত এটি একসঙ্গে আমার কানেকশন করতে হবে, ছোট ছোট করে তার কেটে নিই আমি। দুটা তার কাটলাম, তারটা ছিঁড়ে নিই। তারপরে এই সুইচ থেকে এখানে একটা নিয়ে, এই সুইচটা এই সকেটের জন্য কাজ দিবে, ওটার জন্য একটা আমি কাটলাম, তারটা ছিঁড়ে নিই। তারপর এখানে এখানে নিউট্রাল লিখা আছে, এখান থেকে নিউট্রাল একটা যাবে ফ্যানের, এটা এখানে লাগবে। শুনুন তাহলে আমি লাগিয়ে দেখাই। এটা আমার ফ্যানের সুইচ করব, রেগুলেটরটা আমি এখানে সেট করে দিই।
সকেটের সুইচ, এটা এখানে লাইন আর নিউট্রাল এল আর এন লিখা থাকবে। আপনারা দেখে লাগবেন, লাই এল যেটাতে থাকবে ওটাতে লাইন লাগাবেন, নিউট্রাল যেটাতে থাকবে ওটাতে নিউট্রাল লাগাবেন, এটা উল্টা পাল্টা করবেন না, তাহলে ভারী কোনো কিছু চললে এটাতে অসুবিধা হতে পারে। আমার এই সকেটের সুইচ যেটা হবে আমি এখানে এটা লাগিয়ে দিই। হয়ে গেছে বন্ধুগণ, এবার আপনার এটা লাগবে ফ্যানে আর যে কোনো একটা বলের জন্য, এটা সুইচ খালি আছে, এ সুইচে একটা বলের তার লাগাবেন। আর আমি একটা দেখিয়ে দিই, এখানে তারটা ছিলবেন, ছিলে এখানে লাগাবেন, লাগিয়ে আপনারা যে পজিশন হিসাবে কেটে নেবেন, এটাকে ছিলবেন। এবার কি করবেন, ফ্যানের দুটো তার আসবে, দুটো তার আছে, একটা তার এখানে ফ্যানের এখানে রেগুলেটারে লাগবে এটা প্রান্তরে, আর একটা তার এখানে লাগবে। বলের দুটো তার আসবে, বলের দুটো তার আছে, একটা এখানে লাগবে সুইচের উপরে, এটা মিডিলটা হবে বলের সুইচ, আর একটা এখানে লাগবে। লাইনের দুটো তার আসবে, লাইনের তার এসে লাগবে আপনার এই যে তিনটা কানেক্টার একসঙ্গে করা আছে, যে কোনো একটা এখানে ভরলে হবে, এখানে ভরলে হবে, আপনারা এর মধ্যে যে কোনো একটাতে লাইনের তার লাগাবেন, আর একটা এটাতে নিউট্রালগুলো সবটাকে একভাবে চেপে টেপ করে দিবেন, এখানেও টেপ করে দিবেন, ভালোভাবে দেখে বোর্ডটাকে এভাবে ফিনিশিং করে দিবেন। এটা রেগুলেটার কাজ করবে, এটা সুইচের জন্য রেগুলেটার কাজ করবে, এটা সুইচটা হলে এই সকেটের সুইচ, আর এটা সুইচটা হলো আপনার যে কোনো কিছু লাগাতে পারেন, নাইট বাল্ব, বল, বড় বাল্ব, আপনারা এটা বোর্ডটা ছোট রুমের জন্য খুবই ভালো ব্যবহার করতে পারবেন। যদিও বন্ধুরা বুঝতে না পারেন, আমি শেষে একটা ক্যাটলগ দিয়ে দেবো, আপনারা দেখবেন। ধন্যবাদ বন্ধুগণ।